শুরুতে সংবাদ শিরোনাম। একের পর এক আর্মেনিয়ান ড্রোন ধ্বংস করল আজারবাইজানের সেনাবাহিনী, দেখুন ভিডিও। আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার আরও 17 সৈন্য নিহত। সীমান্তে চীনের নতুন চাল, এবার প্যাংগং লেকে কড়া নজরদারি, ভয়ে রয়েছে ভারত। যে কারণে মাঝ আকাশে ব্যর্থ হল ভারতের ক্ষেপণাস্ত্র। এবং সবশেষ থাকছে ভূমধ্যসাগরে তুরস্কের নতুন তৎপরতায় ক্ষুব্ধ গ্রিস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। দক্ষিণ ককেসাসের নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে গত 27 সেপ্টেম্বর থেকে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। দুই সপ্তাহ পর গত শনিবার মস্কোয় রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও কার্যত দুদেশের মধ্যে এখনও যুদ্ধ চলমান। যুদ্ধবিরতির পর থেকেই দুই দেশে পাল্টাপাল্টি হামলার অভিযোগ চালিয়ে আসছে। এরই মধ্যে আজারবাইজানের সেনাবাহিনী আর্মেনিয়ার সশস্ত্র বাহিনীর আরও 3টি মানুষ্যবিহীন বিমান অর্থাৎ ড্রোন ধ্বংস করেছে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানায়, আর্মেনিয়া আজারবাইজানের সীমান্তে তুবুচ এলাকায় 12 অক্টোবর রাতে 2টি আর্মেনিয়ান ড্রোন ধ্বংস করে। এছাড়া আগদাম এলাকায় আরও 1টি ড্রোন ধ্বংস করা হয়। এদিকে কারাবাখ অঞ্চলে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থার পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বুরেল এক বিবৃতিতে বলেছেন, আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা এবং হতাহতের তীব্র নিন্দা জানাচ্ছি। নাগর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের পুরনো সংঘাত গত 27 সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। প্রায় 2 সপ্তাহ সংঘাতে এখন পর্যন্ত 300+ মানুষ নিহত হয়েছেন। শুক্রবার 9 অক্টোবর রুশ প্রস্তাবে সাড়া দিয়ে দুই পক্ষ মস্কোতে এক আলোচনায় অস্ত্র বিরতিতে সম্মত হয়। সে আলোচনা শেষে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শনিবার আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে অস্ত্র বিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। যুদ্ধবিরতি লঙ্ঘন করে নাগর্নো কারাবাখে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী হামলা পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এতে উভয় পক্ষে সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হয়েছেন বলে মঙ্গলবার খবর দিয়েছে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। নাগর্নো কারাবাখের জাতিগত আর্মেনীয় কর্মকর্তারা বলেছেন, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে তাদের আরও 17 সৈন্য নিহত হয়েছেন। এ নিয়ে গত 27 সেপ্টেম্বর নাগর্নো কারাবাখে দুই প্রতিবেশীর সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত আর্মেনিয়ার 542 জন সৈন্য প্রাণ হারালেন। অন্যদিকে আজারবাইজানের সামরিক বাহিনীরও বেশ কিছু সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে বাকু। 1990-এর দশক থেকে দেশ দুটির মাঝে রক্তক্ষয়ী যুদ্ধে 30,000-এরও বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং বস্তুচ্যুত হন 10 লাখেরও বেশি মানুষ। 1994 সালে দুই দেশ অস্ত্রবিরতিতে যুক্ত হলেও সময়ে সময়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কিন্তু বর্তমানে এই অঞ্চলে যে উত্তেজনা দেখা দিয়েছে তা একেবারেই ভয়াবহ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হলেও দুদিন পার না হতেই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে আর্মেনিয়া এবং আজারবাইজান। তবে যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধা জানাতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়া। আর্মেনিয়া আজারি সংঘাতের অবসানে আজারবাইজানের অন্যতম মিত্র তুরস্ককে আরও জোরালো ভূমিকা রাখতে বারবার আহ্বান জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। নাগর্নো কারাবাখ ঘিরে চলমান সংঘাতে নজর রাখছে বিশ্বের বিভিন্ন দেশ। আজারবাইজানের গ্যাস এবং তেল ক্ষেত্রগুলো সংঘাত স্থলের কাছে হওয়ায় আঞ্চলিক দুই পরাশক্তি তুরস্ক এবং রাশিয়ারও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে নাগর্নো কারাবাখের লড়াইয়ে। সীমান্তে গত প্রায় 5-6 মাস ধরে উত্তেজক পরিস্থিতি রয়েছে। এই দোলাচলের প্রথম থেকেই প্যাংগং লেকের দিকে নজর রাখছে চীনা বাহিনী। চীনা সেনারা হাই স্পিড পেট্রোলিং ক্রাফটের দরুন নজর রাখছে প্যাংগং লেকের পানিতেও। এই কাজে ব্যবহার করা হচ্ছে টাইপ 305 টাইপ 928D এর মতো বোট। স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে চীন এখন প্যাংগং লেকের গভীরতা মাপতে শুরু করেছে। এর জন্য ব্যবহার করা হচ্ছে অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি, যা সাধারণত সাবমেরিন বিরোধী যুদ্ধের জন্য ব্যবহার করা হয়। 31 জুলাই ইন্ডিয়া টুডের USINT-র একটি টিম জানিয়েছিল, ফিঙ্গার 4 থেকে ফিঙ্গার 8 এর মধ্যে চীনের মোট 13টি বুট উপস্থিত রয়েছে। তবে এবার জানানো হয়েছে ফিঙ্গার 5 এর কাছে আরও 8টি বুট বাড়ানো হয়েছে। চীনা সেনারা এবার প্যাংগং এর পানিতে তলদেশ পরীক্ষা করছে। এর জন্য তারা সর্বাপেক্ষা উন্নত প্রযুক্তি ব্যবহার করতেও পিছপা হচ্ছে না। এমন কিছু যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে যার মাধ্যমে পানির নিচে লুকিয়ে থাকা সাবমেরিনগুলো চিহ্নিত করা যায়। এছাড়া জানা যায় পানির নিচে খনিজ পদার্থ এবং মাটি সম্পর্কেও। ডুকলাম নিয়ে বিরোধের পরই সীমান্তে চীনা বাহিনী তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে। গত 3 বছরে এই নজরদারি ব্যবস্থা বাড়ানো হয়েছে।
ইউএভির মাধ্যমে ক্রমাগত সীমান্তের উপর নজর রাখছে চীন, যেগুলো মূলত লাসা, হুটান, উদুন, আকসুর মতো জায়গা মোতায়েন রয়েছে। গন্তব্যে পৌঁছানোর আগে ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ বাতিল করেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সোমবার উড়িষ্যার উৎক্ষেপণ কেন্দ্র থেকে বঙ্গোপসাগরের নির্ভয় ক্ষেপণাস্ত্রটি ছুড়ার মাত্র কয়েক মিনিট পর তা বাতিল করে দেওয়া হয়। উৎক্ষেপণ প্রকল্পের সঙ্গে জড়িত এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, সকাল 10:30টায় ক্ষেপণাস্ত্র কেন্দ্র থেকে ছাড়া হয় নির্ভয় ক্ষেপণাস্ত্র, কিন্তু মাঝপথে সমস্যা দেখা দেয়ায় 8 মিনিট পরেই তা বাতিল করা হয়। পূর্বলতাকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা সেনাদের উপস্থিতি এবং সামরিক সজ্জা বৃদ্ধির জেরে অত্যাধুনিক দ্রুতগতিসম্পন্ন নজরদারি ব্যবস্থা এবং নতুন প্রযুক্তি সমরাস্ত্র সমাগমে জোর দিয়েছে ভারত। ডিআরডিও থেকে জানা গেছে, কয়েক মাসের মধ্যেই আরও একটি পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হওয়ার কথা রয়েছে, যার মধ্যে নির্ভয় সীমান্তে বহাল ভারতীয় সেনাবাহিনীর অস্ত্র সম্ভারে আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি করা হবে। ভূমধ্যসাগরে নতুন করে বিরোধীয় গ্রিক দ্বীপের কাছে তুরস্কের তৎপরতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে গ্রিস। এথেন্স বলছে, এমন কার্যক্রম এই এলাকায় শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি। সোমবার গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রিসের দক্ষিণে কাস্তালুরিজো দ্বীপের কাছে তুর্কি তৎপরতা উত্তেজনা বাড়ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, নতুন করে তুর্কি নেপটেক্স কাস্তালুরিজো দ্বীপের দক্ষিণে যে অনুসন্ধান চালাবে সেটি গ্রিসের মহিসোপান। এটি গ্রিসের উপকূল থেকে মাত্র 6.5 নটিক্যাল মাইল দূরত্বে। এটি প্রধান উত্তেজনার কারণ। এর আগে রবিবার গ্রিসের দক্ষিণে কাস্তালুরিজো দ্বীপ সহ এ অঞ্চলে অনুসন্ধান কার্যক্রম চালাবে এমন বার্তা মেরিটাইম সতর্ক পদ্ধতি নেপটেক্সকে পাঠিয়েছে তুরস্কের নৌবাহিনী। 10 দিন ওই অঞ্চলটিতে অনুসন্ধান তৎপরতা চালাবে তুরস্ক। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝিতে অনুসন্ধানকারী জাহাজ ওরুকক রেইসকে 1 মাসেরও বেশি সময় ভূমধ্যসাগরে অবস্থানের পর দেশটির আন্তালুইয়া বন্দরে ফেরত নেয় তুরস্ক। সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে মিশর এবং সাইপ্রাস বড় জ্বালানি খনির সন্ধান পেয়েছে। এরপরে তুরস্ক ওই এলাকায় প্রাকৃতিক সম্পদের খোঁজ পাওয়ার জন্য অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে। এ নিয়ে পূর্ব ভূমধ্যসাগরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।